ট্রাম্প বানিয়ে সাহেব নাকি পলিটিক্স করছেন এটি মুজাহিদের তবে মুজাহিদের সঙ্গে ইকবাল সাহেবের সম্পর্ক ভালো এখন আমাদের ভেতরে একটি বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের যে শত্রু তার সাথে আমাদের কোনো বন্ধু যদি যোগাযোগ করে তাহলে আমাদের সেই বন্ধুটির সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি হয় এটি কোন পর্যন্ত হয় এটি একটা বয়স পর্যন্ত হয় ছোটবেলার ঘটনা এগুলো মানে ছোট্টকালে এগুলো করতাম ইভেন আমারও এরকম অনেক ঘটনা ঘটছে যখন আমি ম্যাট্রিক বা এইচএসসি লেভেলে পড়ালেখা করতাম তখন দেখা যেত যে এক বন্ধু আর এক বন্ধুরে দেখতে পারে না কিন্তু আমার বিষয়টা ছিল একটু ডিফারেন্ট আমি সবার সঙ্গেই ভালো সম্পর্ক মেনটেন করতাম তো যখন এই যেই বন্ধুটি আর এক বন্ধুকে দেখতে পারতো না তো এক বন্ধুর সঙ্গে দেখা হইলেই সে আমাকে একটু আর্ট চোখে দেখতো এবং একটু খোঁচা মারতো যে কি ওর সঙ্গে দেখা করে আসছো কি হয়েছে ভালো হইতো তোর জিগ্রি দোষ এরকম একটা খোঁচা মারতো আবার ওই বন্ধুটার কাছে গেলে সেও আবার এরকম খোঁচা তোর জিগ্রি দোষের খবর কি খুব তো খুব ঘোরাফেরা গেছে যে ওদের একটা প্রোগ্রাম যদি আমি মিস করে অন্য আরেকজনের প্রোগ্রামে যাই তাহলে তো এটা নিয়ে এটা লেভেলটা খোঁচা মারার লেভেলটা ঝগড়ায় চলে যেত এটা ছিল আসলে ছোটবেলার গল্প এই ছোটবেলার গল্পটাই ইকবাল সাহেবের ভেতরে আমি কিছুটা দেখতে পেলাম কিভাবে বলছি। সাথে ইকবাল সাহেবের খুব ভালো একটু কে আপনাদের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করাই যায় কিভাবে মুজাহিদের উত্থান দেখেন আহ উনি যে কন্টেন্ট ক্রিয়েট করেন উনি কিন্তু খুব পরিশ্রম করে কন্টেন্ট ক্রিয়েট করেন আমি দেখছি হলের সামনে যায়া গরম নাই শীত নাই ঝড় নাই বৃষ্টি নাই একেবারে দর্শকের সঙ্গে ঘেমে কমেন্ট নেয় তার পরিশ্রমটা একেবারে স্ক্রিনে দেখা যায় তো টাইমে মুজাহিদের ক্যামেরায় ধরা পড়লো যে সুরঙ্গের অশ্লীলতা আছে এবং সেইটা ধরা পড়ার কারণে সুরঙ্গ নিয়ে একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এবং সুরঙ্গের বিজনেসের ক্ষতি হয়েছে এইটা সুরঙ্গ কর্তৃপক্ষের ধারণা এইটা নিয়ে সুরঙ্গ টিম মুজাহিদের উপরে খেপা এখান শুরু দেখেন এর মধ্যে ইকবালের কিলহিম নিয়ে সে কন্টেন্ট বানাইছে কিলহিমের পাবলিসিটি সে খুব ভালোভাবে করছে কিলহিম ভালো ব্যবসা করছে এতে ইকবাল সাহেবের সাথে তার সম্পর্কটা ভালো হয়েছে এরপরে যখন তুফান আসলো আবার এই সুরঙ্গ টিমের তুফান তখন তুফানের প্রেস কনফারেন্সে একটা ঝামেলা হয়েছে যে ঝামেলাটার ইঙ্গিত গেছে এই মুজাহিদের উপরে তো এই ঝামেলা নিয়ে রায়হান রাফি মুজাহিদকে তার অফিসে ডাকছে এখন দেখেন রায়হান রাফি মুজাহিদকে অফিসে ডাকছে ফোন করে তার মানে কি তাদের নিজেদের মধ্যে একটা ভালো বন্ডিং না থাকলে তো আর রায়হান রাফি তারা ফোন দেয় না রায়হান রাফি সাথে তো আবারও ভালো রিলেশন আছে কিন্তু সাথে তো আমার কখনো ফোন দিয়ে বলে না ভাই অফিসে আসেন তুফানের পাবলিসিটি করতে হবে একটু আয়সা ঘুরে যান এরকম কথা কিন্তু রায়হান রেফি আমরা কখনো বলে নাই আমারও তো একটা চ্যানেল আছে ছোট হোক কিন্তু একটা ইম্প্যাক্ট তো আছে তো সেই জায়গা থেকে মুজাহিদকে রায়হান রাফি ডাকছে তার অফিসে ডেকে মুজাহিদ সারা দিছে সেই অফিসে সারা দিয়ে গেছে রায়হান রাফি মুজাহিদকে বলছে যে ভাই আপনি সুরঙ্গের সময় এরকম একটা কাজ করলেন আচ্ছা সেটা নাহলে ভুলে গেছি আবার আপনি প্রেস কনফারেন্স এরকম একটা কাজ কেন করলেন বা এই তুফানকে বাজ্জাল করার জন্য আপনি আবার ষড়যন্ত্র করছেন বা আপনার এরকম কোনো প্ল্যানিং আছে তখন মুজাহিদ রাহেন রাফিকেট বুঝাইলো যে না আমার আমি এত এর আগেও ছিলাম না পিছু ছিলাম না এটা নিয়ে কেউ একজন আপনাকে ভুল তথ্য দিছে মুজাহিদ মুজাহিদের বক্তব্য বলে চলে আসছে এখন মুজাহিদ যে রায়ান রাফির ঘরে গেছে তুফানে গেছে এইটা ইকবাল সাহেব জানছে ইকবাল সাহেব এখন মোজাহিদরা ডাক দিছে ডাক দেয়া বলছে কিরে তুই আলফা এ কেন গেছোস তুই কি পয়সা খাইছোস তোরে পয়সা দিছে না ভাই আমারও কোনো পয়সা দেয় নাই তাই তুই গেছিস কেন তুই নিশ্চয়ই পয়সা খেতে গেছিস ওই আশ্চর্য আমি পয়সা খেতে যাবো কেন কেনা তুই এটা নিয়ে যখন জোরাজোরি হইসে এবং আরো কিছু কথাবার্তা নিয়ে তাদের সঙ্গে একটা বাঘ বিতণ্ড হয়েছে বাঘ বিতণ্ডের এক পর্যায়ে গিয়ে মোজাহিদ ইকবাল সাহেব বলছে ও সেই বাগবিদন্ডে বুঝাইতে আবার ইকবাল সাহেব প্রয়োজক অফিসের বিয়া তার এগ্নি দিতে মানে ইকবাল সাহেব থ্রেড দিছে বুঝাইতে সেটা তার সম্পর্ক দুইজনের ভালো সম্পর্ক ছোট ভাই বড় ভাই হিসেবে দেখে সেই সম্পর্কের কারণেই হোক অথবা তার ক্ষমতার কারণেই হোক যে কোনো কারণেই হোক মুজাহিদকে সে থ্রেড দিছে যে প্রয়োজক অফিসে গিয়ে দিয়া তারে এগড়ি ভাইকে দিবে এই কথা শুনে মোজাহিদ আমার ইকবাল সাহেবরা বলছে যে ঠিক আছে ভাই আমি গেছি আফাইতে টাকা নিলে ডিসি যান আপনার কি আমার আমার কন্টেন্ট আমি কিভাবে চ্যানেল চালাবো সেটা আমার ব্যাপার আপনি এত কথা বলার কে এই যে যে মোজাহিদ রাগ করে বলে ফেললো যে টাকা নিলে ডিসি এই বিষয়টাকেই তিলকে তাল বানায় ফেলাইলো ইকবাল সাহেব যে হ্যাঁ মুজাহিদ সহ আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার রায়হার কাছ থেকে টাকা খাইছে টাকা খাইয়া তুফান সম্পর্কে পজিটিভ নিউজ করতেছে কোনো নেগেটিভ নিউজ করছে না এখন কথা হলো তুফান সম্পর্কে কি কোনো নেগেটিভ নিউজ দেয় আছে তুফানেরও কিন্তু ছোট্ট একটা নেগেটিভ নিউজ আছে যেটা নিয়ে তুফান বন্ধ করার একটা পায় তারা চলতেছিল অনেকে এটা নিয়ে আবার আর এক ষড়যন্ত্র চলতেছিল আপনারা দেখবেন তুফানে একটা সিকোয়েন্স আছে শহীদুজ্জামান সেলিমের মাথাটা শরীর থেকে আলাদা করার একটা সিকুয়েন্স আছে এবং সেটা নিয়ে হাঁটার একটা সিকোয়েন্স আছে তো ওই দৃশ্যটা সেন্সর বোর্ড থেকে নাকি বলছিল যে এটা আপনারা ব্লার করে দিবেন তো ওইটা পর্দায় আর ব্লার করা নাই এবং ওইটা একটা ভায়োলেন্স এবং ওইটা একটা মানে বেশি নর্মালি ফেসবুকে ইউটিউবে এইসব জিনিস দিলে কিন্তু ব্লার করে দেওয়া হয় তো বড় পর্দায় যখন এগুলো থাকবে তো ওগুলো একটা মানে রমহর্ষক একটা বিষয় যেটা মানুষ ছোটরা বা প্রাপ্তবয় অপ্রাপ্তবয়স্করা বা যাদের হার্ট দুর্বল তারা এটাতে এটা অস্বস্তি ফিল করতে পারে তো যাই হোক গল্পের প্রয়োজনে হোক আর হিংস্রতা দেখানোর প্রয়োজনে হোক যে কোনো প্রয়োজনে বা ভুলবশত হোক এটা রেখে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এটা পরে সংশোধন করছে কিনা বা এটা থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়ে আমি ক্লিয়ার না জানি না তো এই যে যে বিষয়টা মানে বলছি যে নেগেটিভ প্রচারটা করার একটা অপশন ছিল তো সেটাও যখন এই মুজাহিদ করলো না তখন ইকবাল সাহেব আরো খেপে গেছে যে আহ এই যখন অবস্থা তখন তো তারা টেকনি বাইক দিবে ইকবাল সাহেব দিয়ে সবাই নেগেটিভ নিউজ করতেছো তুফান নিয়ে আহ আমি যদি দোষ করে থাকি আমার 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 বিরুদ্ধে সব ষড়যন্ত্র কেন হচ্ছে তো এই ধরনের অভিযোগ সে করছে করে এখন মুজাহিদকে তো সে কি করছে এটা ধরেন ইউজ করছে না ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করছে না সত্যিকারের ঘটনাই এটা হয়েছে আমি আমি তো জানি না এটা কথা হয়েছে মুজাহিদ আর ইকবালের মধ্যে তাদের এই কথোপকথন কেউ রেকর্ড করে রাখছে কিনা সেটাও আমি জানি না কিন্তু ঘটনা তো দাঁড়াইছে এইটা যে মুজাহিদ হয়ে গেছে বলির পাঠা মুজাহিদকে সাক্ষ্য হিসেবে রেখে ইকবাল সাহেব বললেন যে তুফান সম্পর্কে পজিটিভ নিউজ করার জন্য কন্টেন্ট দেরকে টাকা দিছে রায়ান ডাফি অফিসে ডাইকার ভাই আমারে ডাইকার রায়ান টাকা দেয় নাই আমাকে ডেকে রায়ান ডাফি টাকা দেয় নাই পজিটিভ নিউজ করার জন্য যদি রায়ান টাকা দিয়ে থাকে তাহলে এটা কিন্তু রায়ান ডাফি খুব অন্যায় করছে সে আমারে কেন দেয় নাই তো আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটারদেরকে টাকা দেওয়ার মতো ছেলে রায়হান রাফি না কন্টেন্ট ক্রিয়েটারদেরকে টাকা দিয়ে সিনেমা চালানোর মতো ছেলে রায়হান রাফি না কারণ তার সিনেমা সে বানাইছে সে জানে তার সিনেমার জোর কতটুকু সো মানুষকে টাকা দিয়া পজিটিভ নিউজ করাইতে হবে না রায়হান রাফি প্লাস এই যে হল থেকে দর্শক বেরোয় আসতেছে আইসা প্রত্যেকেই প্রত্যেকেই বলতেছে যে ভাই সিনেমা এ প্লাস সিনেমা পয়সা এই এতগুলো কোটি বাঙালিকে তো টাকা দেওয়া সম্ভব না লক্ষ লক্ষ দর্শককে তো টাকা দেওয়া সম্ভব না এত টাকা দিলে ভাই দেউলিয়া হয়ে যাবে আরো একটা বড় বিষয় হচ্ছে যে রায় ডাফির অফিসে কেন টাকা দেওয়া হবে আমার একটা প্রশ্ন টাকা দিলে দিবে আলফাই টাকা দিলে দিবে আলফায়ের অফিস থেকে আলফায়ের অফিস আর রায় অফিস আলাদা বিষয় রায়ান রাফি আলফাইতে কাজ করে নিয়ে সে কিন্তু সিনেমার তার মধ্যে সিনেমার ভিতরে তার কিন্তু খুব একটা মানে কারে কত টাকা টাকা দিবে কোথায় কোন খরচ করবে এই এই দায়িত্ব তার নাই সে ডিরেক্টর হিসেবে পারিশ্রমিক দিবে এইটুক শুধু রায়হান রাফির সঙ্গে আলফাইয়ের বা প্রয়োজকদের মধ্যে কন্ট্রাক্ট যতটুক ইনসাইড খবর আমি জানি তার ভিত্তিতে বলছি তো যাই হোক ঘটনা যেখানেই গড়াক ইস্যুটা অনেক দূর চলে যাচ্ছে এটার এটার আসলে একটা যারা সিনিয়র আছেন বলেন পরিচালক বলেন এই বিষয়টাকে যদি এখানে না থামায় তাহলে ওই যে সাংবাদিক পেটাইছে ওই ঘটনার মতো একটা ঘটনা এদিকে বোর্ড নেওয়ার সম্ভাবনা আছে তো ওরকম ঘটনা যেন না হয় এই কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে প্রয়োজকদের এই যে বা ইকবাল সাহেবের যে একটা ঝামেলা সংকট তৈরি হচ্ছে এই সংকটটা নিরসন করা দরকার হস্তক্ষেপ দরকার কারো একজনের সেই হস্তক্ষেপ করতে অবতার করতে পারেন অথবা ওই লেভেলের কাউকে লাগবে যাতে এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি না হয় এদিকে জয় তুফানের রিভিউ দিতে যায় তুফান সম্পর্কে অনেক তথ্য দিয়ে ফেলছে এবং সেই তথ্যগুলোতে অনেকেই বিব্রত অনেক রেগে গেছে অনেকেই ধারণা করছে যে তুফানের তুফানের গোপন বা গল্প ফাঁস করে দিছে শারেন নাজিম জয় তার রিভিউতে সারেন নাজিম জয়ের রিভিউ তার পেজে বা তার ওয়ালে আছে আপনারা চাইলে দেখতে পারেন কতটুকু সে ফাঁস করেছে আমি তার রিভিউটা শুনেছি গল্পের প্লটের অনেকখানি সে বলছে গল্পটা হয়তো বলে নাই কিন্তু আমার মনে হয় আরো একটু সংযত হইলে ভালো যতটা বলছেন ততটা তার রিভিউ বলার স্বার্থে এতটুকু বলতে কিনা আমি যাই না তবে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় ছবি সম্পর্কে তার রিভিউটা পাইলে এটা এটা হয়ে যায় যারা রেগুলার রিভিউ দেয় না যারা দু একটা ছবি রিভিউ দেয় মাঝে মধ্যে তারা রিভিউ করতে গেলে এরকম কথাবার্তা চলে আসে হয়ে যায় তো ওই জায়গা থেকে জয় করেছে সেই বিষয়টা দর্শক আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন সেই বিষয়টা আমি আপনাদের ছেড়ে দিলাম তুফানের একটা ব্যতিক্রম ধর্মী প্রচারণা চলছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে ডিজিটাল স্ক্রিনে ট্রাকের চার আহ এক দুই তিন পাশে ট্রাকের তিন পাশে ডিজিটাল স্ক্রিন দিয়ে নিউ ইয়র্কের পাবলিসিটি চলছে আমরা আগে কোন সিনেমার পাবলিসিটি দেখতাম যে রিক্সায় বা ট্রাকে পোস্টার সাউন্ড বক্স স্পিকার দিয়া বাইকে সাউন্ড বক্সে গান বাজায় তারপরে সিনেমার পাবলিসিটি হতো শুরুটা হয়েছে বাইক দিয়া তারপর এখন ট্রাক দেয়া এটা বাংলাদেশে খুব অ্যাভেলেবেল একটা চিত্র কিন্তু এই চিত্র ঘটতেছে নিউ ইয়র্কের মতো জায়গায় তার মানে তুফানের পাবলিসিটিটা কিন্তু যথাযথভাবে হচ্ছে একেবারে দুর্দান্ত লেভেলের পাবলিসিটি হচ্ছে তুফানের যাই হোক আরো অনেক কথা বলতে চাইছিলাম কিন্তু কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে বাকি কথা আগামী কন্টেন্টে আপনাদের সঙ্গে বলবো আপাতত এখানেই থাক চ্যানেলটা জয়ের এবং ইকবাল সাহেব এবং মুজাহিদের বিষয়টা আপনাদের কাছে কি বড় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন